এই কিতাবের আয়াত যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কোরআন শরীফের অনেক আয়াতই আসলে অর্থহীন হয়ে যায়। উদাহরণস্বরূপ, হে কিতাবীগণ, আমাদের বলা হচ্ছে সূরাতুল মায়েদাতে আয়াত 68, হে কিতাবীগণ, তৌরাত, ইঞ্জিল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে তোমরা তাহা প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তিই নাই, তাহলে এ আয়াত অর্থহীন হতো। যদি এখানে তাহরিফ বিল্লাফস অর্থাৎ শব্দের পরিবর্তন হতো। সূরাতুল মায়েদার 47 আয়াতে আমরা পড়ি, ইঞ্জিল অনুসারে গণ যেন আল্লাহ হাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে বিধান দেয়। এই উপদেশ কার্যকরী হতো না যদি শব্দের পরিবর্তন হতো। সূরাতুল ইউনুসের আয়াত 94 আমরা পড়ি, আমি তোমাদের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমরা পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদিওকে জিজ্ঞাসা করো, অর্থাৎ কিতাবীগণ। যদি আহলে কিতাবীদের হাতে একটি কিতাব থাকত যা বিকৃত এবং নির্ভরযোগ্য নয়, এই উপদেশ তাহলে সম্পূর্ণ অর্থহীন হয়ে যেত। কোরআন শরীফ নিজেই প্রমাণ করে যে কিছু মানুষ কিতাবের অর্থ বিকৃত করতে পারে কিন্তু পরিবর্তন বা বিলুপ্ত করা তাদের পক্ষে সম্ভব নয়। সূরাতুল ইউনুসের 64 আয়াতে আছে, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, আল্লাহর বাণী প্রধান, ইহার কোনো পরিবর্তন নাই, উহাই মহা সাফল্য। লতাবদিলা লকালমাতি আল্লাহি সালিকা হুয়া আল ফাউজ আল আযিম। কোরআনের এই আয়াত খুব কঠিনভাবে আমাদের বলেছে যে আল্লাহর কালাম পরিবর্তন করার কোনো সম্ভাবনা নাই, সেটা পুরোপুরি অসম্ভব, যেহেতু সেই মূল তৌরাত, জবুর এবং ইঞ্জিল অথবা কোরআন শরীফে বলা হয় আল্লাহর বাণী বা কালাম, সেহেতু কোরআনের আলোকে সেগুলো সংরক্ষণ হওয়া আবশ্যক এবং চিরকাল থাকবে। কোরআন অনুযায়ী উভয় আল্লাহর কালাম। লক্ষ্য করুন কোরআন কি বলে, এটি খুব গুরুত্বপূর্ণ বন্ধুগণ। এটা বলছে যে উহাই আল্লাহর মহা সাফল্য। খুব স্পষ্টভাবে লেখা আছে হুয়া আল ফাউজ আল আযিম, যার মানে আল্লাহ সর্বোত্তম, রাজাদের রাজা, গৌরবময় বিজয়ের আল্লাহ। তার অবশ্যই সেই ক্ষমতা আছে নিজের কালাম রক্ষা করার।